তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি তো ভালোই আছেন। তো আমি যাচ্ছি পুরী বেড়াতে ফ্যামিলির সাথে। আমি আছি এখন শিয়ালদার ওয়েটিং রুমে। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6:40, ট্রেন আসার কথা আছে 7:20। ততক্ষণ ওয়েট করি, দেখা যাক কি করা যায়। ততক্ষণ তোমরা এই জায়গাটাকে ভালোভাবে দেখে নাও। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা চলে এসেছে। এবার ট্রেনে উঠবো, তো তোমরা ট্রেনটাকে ভালোভাবে দেখে নাও। এই যে আমাদের রাতের খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মেড বাই শুরু। তো ডিনার করার পরে দেখা হচ্ছে। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়ে উঠলাম, হাত পা ধুয়ে আসলাম ওয়াশরুমের পাশ থেকে, ওখানে সব আছে। এখন খেয়ে দিয়ে অন্য ট্রেনের সিটে বসে আছি। ট্রেন তো মোটামুটি ফাঁকাই আছে। আর এই যে ঠিক আছে, চলে গেল, কিছু বললো না, সব ফাঁকাই আছে। তো এখন মনে হয় 1টা বাজে। তো গুড নাইট সবাইকে, কাল সকালে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, হোটেলে আসার পর আমি খুবই টায়ার্ড ছিলাম এবং ঘুমিয়েও পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে সরাসরি চলে এসেছি বিচে। আমাদের হোটেলটা বিচের একদমই সামনে, তো বিচে আসতে কোনো অসুবিধা হয়নি। সমুদ্রটা খুব দেখতে ভালো লাগছে, তো খুবই ইচ্ছে করছে সমুদ্র জলে নামতে, কিন্তু এখন সেরকম বেলাও হয়নি আর জলটাও অনেক ঠান্ডা আছে। আমি একটু পরেই জলে নামবো, তো তখন দেখা হচ্ছে। ভালো হয়েছে, ভাই যাবি না, যাবি না, এরো দূরে বল, যাই যাক তুই, এরো দূরে যাবি না, এরো সরাই সরাই। এখানে আসা আসা একটা অ্যান্টিক জিনিস দেখে ফেললাম।
এখান থেকে সোজা লাগবে তো, ওই কোনায় যান, ওই কোনাও দেখুন সোজা ওই চলে যাবো। আবারও চলে এসেছি ম্যালের মধ্যে, চাবি রিং মানাতে যাচ্ছি নাম লেখা। সঙ্গে থাকো, এরকম অনেক কিছু দেখতে পাবে। কেমন আছিস? ঠিক আছে, ফালতু সময় নেই, চলে যাই।
কোনটা করবো ঠিক বলতে পারছি না। নাকি